হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। আমি ফিরে এসেছি আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। যদিও মাঝখানে কিছুদিন বন্ধ ছিল ভিডিওটা, কারণ এর পেছনে একটা কারণ রয়েছে। অ্যাকচুয়ালি তোমরা অনেকে আমাকে কমেন্টও করেছো, অনেক কিছু জানতেও চেয়েছো। আমার মোবাইলটা, সেলফোনটা হারিয়ে গিয়েছিল আর তার জন্য আমি খুব প্রবলেমের মধ্যে ছিলাম। দ্যাটস ওয়াই মাঝখানে কিছুদিন আমাদের ভিডিওটা স্টপ ছিল। তো চলো আজকে শুরু করি আমাদের জিওগ্রাফি দিয়ে। ফার্স্ট আজকে ক্লাস টুয়েলভের জিওগ্রাফি ক্লাস হচ্ছে এবং টপিকটা খুবই মজাদার টপিক, খুব ইন্টারেস্টিং টপিক, প্রবাল প্রাচীর। তোমাদের হয়তো অনেকের এ বিষয়ে সামান্য ধারণা থাকলেও থাকতে পারে। আমরা নতুন করে আবার শুরু করছি, দেখো খুব ভালো লাগবে পড়তে। প্রবাল প্রাচীর নিয়ে আজকে আমরা পুরোটা আলোচনা করব। আজকে ফার্স্ট কোশ্চেন, প্রবাল প্রাচীর কাকে বলে, প্রবাল প্রাচীর গঠনের অনুকূল শর্তগুলি কি কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবছর, অর্থাৎ কামিং যে ইয়ারে পরীক্ষা হবে 2021-2021, সেখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে চলো আমরা প্রথম দেখে নিই প্রবাল প্রাচীর কাকে বলে। আগে তার সম্পর্কে দু একটা কথা একটু বলি। প্রবাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক কীট, কীট মানে পোকা, তোমরা জানো তো। সেই সামুদ্রিক কীটের শরীরটা পুরোটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ দ্বারা তৈরি, অর্থাৎ চুন। আর সেই ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থগুলো যখন প্রবালগুলো মারা যায়, তখন সেইগুলো উপকূলের ঠিক সন্নিকটে, অর্থাৎ উপকূলের ঠিক নিকটবর্তী অঞ্চলগুলোতে, অগভীর যে জায়গা, গভীর কিন্তু নয়, অগভীর জায়গায় সেই প্রবালের শরীর থেকে ক্যালসিয়াম কার্বনেট বা চুনগুলো ক্রমান্বয়ে কিন্তু সঞ্চিত হতে থাকে। আর সেগুলো সঞ্চিত হয়ে যখন প্রাচীরের আকার ধারণ করে, তখনই তাকে বলা হচ্ছে প্রবাল প্রাচীর। তাহলে সংজ্ঞাটা আমরা সংক্ষেপে কিভাবে বলতে পারি, যে উপকূলের সন্নিকটে অগভীর সমুদ্রে প্রবালের শরীর থেকে নিঃসৃত ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থগুলো ক্রমান্বয়ে সঞ্চিত হয়ে প্রাচীরের মতো যে একটা তোমার মূর্তি সৃষ্টি করছে, তাকে আমরা বলছি এক কথায় প্রবাল প্রাচীর। এই দেখো এখানে একটা ছোট্ট ছবি সৃষ্টি করেছি আমি, ছবি এঁকেছি, এটা ছবিটা দিকে ফলো করো। এটা জাস্ট টোটালটা কিন্তু আমাদের জলের মধ্যে, জলের নিচে। এখানে এই ছবিটার মধ্যে এইখানে একটা দাগ দিয়েছি, এটা হচ্ছে আমাদের প্রবালের মেইন আকৃতি প্রাচীরের মতো। এবং তার পাশাপাশি এখানেও কিন্তু দুই একটা অংশ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এইখানে যে অংশটা রয়েছে, অর্থাৎ এইটুকু পোর্শনকে বলা হচ্ছে জলজ উদ্ভিদ, আর এটা রয়েছে শৈবাল। আর এখানে ভেতরে বড় বড় যে গোলগুলো, সেটা হচ্ছে আমাদের বোল্ডার, অর্থাৎ বড় বড় যে সমস্ত পাথরগুলো থাকে। আর এই সাইডে রয়েছে কিছু পরিমাণ বালি, আর মাঝখানে এটাকে বলা হচ্ছে লেগুন। লেগুন মানে উপর হ্রদ, যেখানে ক্ষণিক সময়ের জন্য জলটা সঞ্চিত হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই জলের তলাতে একটা অদ্ভুত ভাবে কিন্তু প্রবাল জাতীয় পদার্থগুলো সঞ্চিত হয়ে একটা প্রাচীরের মতো অংশ সৃষ্টি করেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা যে প্রবাল প্রাচীর কিভাবে সৃষ্টি হচ্ছে। এখানে একটা ছোট্ট কথা আছে, আমি এখানে একটা দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন লিখেছি, প্রবাল প্রাচীরকে সমুদ্রের বৃষ্টি অরণ্য বলা হয় কেন। খুব মজার একটা প্রশ্ন, এক নম্বরে শর্ট কোশ্চেনও আসতে পারে বা দু নম্বরেও দিতে পারে। সমুদ্রের বৃষ্টি অরণ্য, আমরা বৃষ্টি অরণ্য কোথায় পাই? অরণ্য পাই স্থলভাগে, অর্থাৎ যেখানে মাটি, যেখানে জলের কোনো অস্তিত্ব নেই, সেই স্থলভাগের মধ্যে যেটা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, সেখানে জীব বৈচিত্র্যের মাত্রা কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি। কারণ আরো যে সমস্ত অরণ্যগুলো আছে তার থেকে অনেক 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 বেশি জীবের প্রজাতির বিস্তার কিন্তু আমরা সেই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে দেখতে পাই, মৌসুমি বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। ঠিক একই রকম ভাবে সমুদ্রের মধ্যে কেবলমাত্র প্রবাল প্রাচীরের ওপরেই প্রচুর প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য দেখা যায়, যেটা সমুদ্রের আর কোথাও দেখা যায় না। তাহলে কি বললাম, স্থলভাগের মধ্যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে, আর সমুদ্রের মধ্যে প্রবাল প্রাচীরের উপরে অধিক পরিমাণে জীব বৈচিত্র্যের আধিক্যের এই মিলি তোমার সাদৃশ্যের জন্যই প্রবাল প্রাচীরকে সমুদ্রের বৃষ্টি অরণ্য বলা হচ্ছে। এখানে ছোট্ট ইনফরমেশন, প্রায় 10 লক্ষেরও বেশি কিন্তু সেখানে জীব বৈচিত্র্য আমরা দেখতে পাবো। এবার আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, প্রবাল প্রাচীর গঠনের অনুকূল শর্তগুলো কি কি। এবার তোমাদের জানতেই হবে যে সমুদ্রের মধ্যে কিরকম পরিবেশ থাকলে, কিরকম অনুকূল অবস্থা থাকলে প্রাচীরগুলো খুব সুন্দরভাবে গড়ে ওঠে। চলো সেগুলো দেখে নিই। ফার্স্ট নাম্বার ওয়ান পয়েন্ট দিয়েছি উষ্ণতা, অবশ্যই সমুদ্র জলের উষ্ণতা। এখানে লিখেছি 20 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড, শর্ট ফর্মে লেখা আছে এখানে। পুরোপুরি ব্যাখ্যাটা তোমরা শোনো, সমুদ্র জলের উষ্ণতা অতিরিক্ত গরম হলে, অর্থাৎ অতিরিক্ত উষ্ণ হলে কখনো প্রবাল প্রাচীর গড়ে ওঠে না, আবার একেবারে কম হলেও প্রবাল প্রাচীর গড়ে উঠবে না। এর অনুকূল অবস্থাটাই হচ্ছে 20 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ যদি অতিরিক্ত বা কম উষ্ণতা থাকে, তাহলে প্রবাল কীটের শরীর থেকে ক্যালসিয়াম কার্বনেট আমরা কিন্তু পাবো না, আলটিমেটলি সেটা আমাদের কিন্তু প্রাচীর সৃষ্টি করতে দেবে না। নেক্সট দু নাম্বার বলা হচ্ছে, আর এই কারণের জন্য আগের পয়েন্ট একটু বলি, ক্রান্তীয় যে
অংশটা, অর্থাৎ আমাদের যদি একটা গোল বৃত্তকে ধরি, এটা জিরো ডিগ্রি, এর ওপরে এবং নিচে প্রায় 20 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রি উত্তর এবং 20 ডিগ্রি দক্ষিণ, এই অক্ষাংশটুকুর মধ্যে আমাদের কিন্তু সমুদ্রের বিস্তার সব থেকে বেশি আমরা জানি, আর সেখানেই প্রবাল প্রাচীর কিন্তু সব থেকে বেশি, আর এটা অবশ্যই অগভীর সমুদ্র উপকূলের সন্নিকটে। নেক্সট 2 নম্বর দেখব গভীরতা, 200 থেকে 250 ফুট, বা যাকে বলা হচ্ছে 60 থেকে 77 মিটার, অর্থাৎ সমুদ্রের গভীরতা কিন্তু বেশি হওয়া চলবে না, কারণ যদি সমুদ্রের গভীরতা বেশি হয়ে যায় তাহলে সূর্যালোক কিন্তু সেখানে প্রবেশ করতে পারবে না, আর সূর্যালোক প্রবেশ করতে না পারলে কখনোই প্রবাল প্রাচীর কিন্তু গড়ে উঠবে না, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট গভীরতা কত? 60 থেকে 77 মিটার। তবে কোনো কোনো জায়গাতে বলা হচ্ছে 91, অর্থাৎ 91 মিটার উচ্চ তোমার গভীরতাটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসমেন্ট হিসেবে কিন্তু চিহ্নিত হচ্ছে। নেক্সট 3 নম্বর আমরা দেখব লবণতা, অর্থাৎ কি পরিমাণ সমুদ্রে লবণ থাকলে আমাদের প্রাচীরটা খুব স্লোলি খুব সুন্দরভাবে কিন্তু গড়ে উঠবে, 27 থেকে 40 পার 1000। দেখো এই চিহ্নটাকে আমি এখানে একে দেখাচ্ছি, এই চিহ্নটাকে বলা হয় পার্সেন্টেজ, আর এইটাকে বলা হচ্ছে পার থাউজেন্ড, অর্থাৎ ওপরে একটা বিন্দু নিচে হচ্ছে দুটো বিন্দু, অর্থাৎ প্রতি হাজারের মধ্যে কতটা, এখানে বলা হচ্ছে প্রতি 1000 গ্রাম লবণের মধ্যে 27 গ্রাম লবণ থাকলে তাকে আমরা বলছি 27 পার 1000, থেকে কত বলেছে 40, অর্থাৎ সমুদ্র জলের লবণতা যদি 27 থেকে 40 পার 1000 এর মধ্যে হয় তাহলে সেখানে প্রাচীর কিন্তু গড়ে ওঠার অনুকূল পরিবেশ, কারণ এর থেকে যদি লবণতা বেশি বেড়ে যায় ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণটা কিন্তু কমে যাবে, আর সেই পরিমাণটা কমে গেলে কখনো প্রাচীর গড়েই উঠবে না। তাহলে আশা করি বুঝতে পারছো 3টে পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আমরা দেখবো পলিমুক্ত জল, সমুদ্রের জলে অতিরিক্ত পলি থাকা কখনোই চলবে না, আবার একেবারে স্বচ্ছ জলও কিন্তু বাধার সৃষ্টি করবে, এখানে একটা সুন্দর পয়েন্ট রয়েছে। অবশ্যই প্রথম পয়েন্ট হচ্ছে সমুদ্রের জলে কোনো পলি থাকা চলবে না, আবার বলা হচ্ছে সামান্যতম পলি থাকলে সেটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট এটা উৎপাদনের জন্য বা এটা সৃষ্টির জন্য। নেক্সট এখানে আরেকটা কথা একটু বলি, যদি অতিরিক্ত পলি চলে আসে সমুদ্রের জলে সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে কিন্তু বাধা দেয় পলিগুলো, এই জন্য বলা হচ্ছে পলিমুক্ত। নেক্সট 5 নম্বর পয়েন্ট সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ, আমরা স্রোত সম্পর্কে জেনেছি এর আগে, তরঙ্গ সম্পর্কেও জেনেছি, স্রোত মানে বহমান, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গার দিকে সে কিন্তু চলে যায়, আর তরঙ্গ মানে এক জায়গায় স্থির থেকে শুধু তরঙ্গটা ওপর নিচ ফ্লাকচুয়েট করবে, ওঠানামা করবে, তো দুটি উপায়েই এটা কেন অ্যাপ্রোপ্রিয়েট, এটার জন্য কারণটা হলো এটাই, আমাদের শৈবাল বা জলজ উদ্ভিদ বা ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ যেটা আমাদের শৈ তোমার প্রবালের প্রধান খাদ্য, সেই খাদ্যগুলোর যোগান দিচ্ছে কিন্তু সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ, তো যদি কোনো সমুদ্রের মধ্যে তরঙ্গ বা স্রোতই আমরা সঠিকভাবে না খুঁজে পাই তাহলে কিন্তু প্রবালের খাদ্য কখনো পাবো না, আর প্রবালের খাদ্য যদি না আসে প্রবাল কখনো টিকেও থাকবে না, আর প্রবালকে প্রথমে তো বড় হতে হবে, তারপরে সে মারা যাবে, তার শরীর থেকে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত হয়েই প্রাচীরে জন্ম দেবে, তার জন্য প্রবালের বেঁচে থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি প্রথম দিকে। নেক্সট 6 নম্বর আজকে লাস্ট পয়েন্ট, অন্তঃসাগরীয় মঞ্চ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সমুদ্রের তলে জলের তলায় একটা মঞ্চের মতো অবস্থা কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং সেটা বলা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 90 মিটারের বেশি গভীরতায় থাকতে হবে, কারণ ওই মঞ্চের ওপরেই প্রবালগুলো কিন্তু আস্তে আস্তে মারা গিয়ে সঞ্চিত হয়ে একটা আবরণী স্তর সৃষ্টি করে, যেখান থেকে আমাদের পরবর্তীতে প্রাচীরের কিন্তু সৃষ্টি। তাহলে এর একটা ছোট্ট উদাহরণ আমাদের জানা দরকার, প্রবাল প্রাচীর কোথায় দেখা যায় সেটা আমরা দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি নিচে, উত্তর অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের গ্রেট ব্যারিয়ার রিফ, পৃথিবীর সব থেকে বৃহত্তম এবং সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা আমাদের প্রবাল প্রাচীর তার তোমার এক্সাম্পলটা এখানে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে স্টুডেন্টস আজকে আমরা অনেকদিন পরে শুরু করলাম, আজকে জিওগ্রাফির ফার্স্ট কোশ্চেন দিয়ে আমরা শুরু করেছি, নেক্সট আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী পার্টটা নিয়ে আলোচনা করব, প্রবালের শ্রেণীবিভাগ এবং তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। তো যাই হোক অনেকদিন পর তোমরা অবশ্যই আমার ভিডিওটা আবার দেখছো, হয়তো ভুলে গেছো কিন্তু অবশ্যই আবার স্মরণ করতে হবে, আর চ্যানেলটাকে অবশ্যই যারা প্রথম দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে যাতে সবার আগে অতি দ্রুত তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায়। তাহলে ভালো থেকো সবাই, আর লাইক এবং কমেন্ট অবশ্যই, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে আবার উত্তর দেবো। ওকে।